সরকারের লেখা পাখি গল্প। তোমরা আশা করি ক্লাসগুলি সকল স্যার ম্যাডামের ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে, শুনবে, বাসায় করে লেখা করবে। ঠিক আছে, তাহলে আজকে আমি অসনা দত্ত পারলে শুনি ক্লাস তোমাদের সাথে বাংলা প্রথম কত ক্লাস সপ্তম শ্রেণী গল্পের নাম পাখি। পাখি গল্পটা এই পাখিটার জন্য মূলত তাদের মন এত খারাপ ছিল যে
হয়ে যায় এই পাখির অসুস্থ চিন্তার কারণে। তো তোমরা পাখি গল্পে কয়েকটা শব্দ তোমাদের পড়ছো আর সার সংক্ষেপে পড়লাম। পাখিটার মূল কাহিনী নিয়ে সাধারণত একটা বনু হাঁস গুলিবিদ্ধ হয়েছিল, সেটাকে তারা কুমু আর মজুন বাসায় নিয়ে এসে তাকে সুস্থ করার জন্য কি করছিল, রাগ দিয়ে পরিশ্রম করে। শেষ পর্যন্ত তাদের কি হয়, পরিশ্রমের ফল পাওয়া যায়, কারণ পাখিটা সুস্থ হয় এবং পাখি থেকে তারা সুস্থ করে আবার কি করে বনের ভিতর নিয়ে ছেড়ে দিয়ে আসে। প্রত্যেকটা জীব জীবের জন্য কি সেবা দয়া মায়া মমতা এগুলি আমাদের প্রত্যেকেরই কি থাকা দায়িত্ব এবং কর্তব্য। এই পাখি গল্প থেকে আমরা এই কথাই শিখতে পারছি, তোমরা বুঝতে পারছো? আশা করি বাকিটা অংশ পরের ক্লাসে তোমাদেরকে বলবো।